ये बंगला कोरस जो है दिशारी शिल्पी गुश्ती ने, जो कि ईस्ट लंदन का एक ग्रुप है, उन्होंने पेश किया है। বলে যত কাটি তার চেয়ে কাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত কাটি বলে যত কাটি তার চেয়ে কাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে ধন 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 যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত তে তুমি রে কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি মান কত তে তুমি রে কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি মান এনেছে আলোর সূর্য এখানে আধারের পথ কাটি আমার বাংলাদেশের মাটি আমার এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম কত মানুষজন মানে গিরাতা কত জ্ঞানী গুণী কত মহাজন কত মানুষজন মানে গিরাতা কত জ্ঞানী গুণী কত মহাজন রক্ত সঞ্চয় বিচয়ে এখানে ঘুমায়েছে পরিপাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত কাটি বলে যত কাটি তার চেয়েও কাটি বাংলাদেশের ईस्ट लंदन के दिशारी शिल्पी कुश्ती बांग्लादेशी ग्रुप ने ये देशभक्ति का गीत आपकी खिदमत में पेश किया। इसी के साथ हमारे आज के प्रोग्राम का वक्त खत्म होता है। इजाजत दीजिए, गुड बाय। আজকের আসর শুরু করব, শিশু শিল্পী ফরসানা সালিক শোনাবে প্রথম গান। Ladies and gentlemen, the first song is a community song and a regional song of Bangladesh. It calls upon the members of the community to get together and celebrate a festival. It's sung by the child artist Farzana Salik. Yeah.
देखो कि सुंदर बाजी की दार बजाइया कि सुंदर बाजी की दार बजाइया देखो कि सुंदर बाजी की दार बजाइया कि सुंदर बाजी की दार बजाइया तोरा सुनबी नीलो बुइया देखो भाई रोई कि सुंदर बाजी की दार बजाइया যমুনার জল ওয়ে গো কলসিতে নাই গুজর চলো যা যমুনার জল ওয়ে গো চলো সবে সখি গান মিলিয়া কি সুন্দর বাঁশিটি দার বাজাইয়া তোরা শুনবি নিলো বুইয়া দিক বাই রইয়া কি সুন্দর বাঁশিটি দার বাজাইয়া বাসি বাজাই রসিক চা একটাই কামারি টান ওই গো বাজাই বাসি ওই গো বাজাই বাসি আমার নাম ধরিয়া কি সুন্দর বাসি দিদার বাজাইয়া তোরা শুনবি নিল বুইয়া দেখো ভাই রইয়া কি সুন্দর বাসি দিদার বাজাইয়া কি সুন্দর বাসি দিদার কবির নামে উৎসর্গিত এই সেন্টারকে আমরা বরণ করি তারই স্বরচিত গানের মালায় শ্রদ্ধাঞ্জলি দিই তার স্মৃতির উদ্দেশ্যে I sing the song of equality. Nothing is greater than humanity. Nothing nobler than human race. গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই কণ্ঠ কাজী নজরুলের তিনি জন্মেছেন বাংলাদেশে কিন্তু কণ্ঠে বাণী ধারণ করেছেন বিশ্ব মানবতার তার পরিচয় তিনি বিদ্রোহী কবি এই বিদ্রোহ দুস্থ দুর্গত মানবতার জন্য জাতীয়তার ক্ষুদ্র গণ্ডিতে তিনি আবদ্ধ রাখেননি তার বিদ্রোহের বাণীকে সেই বাণী তিনি ছড়িয়ে দিয়েছিলেন নিখিল আত্ম মানবতার জন্য তার সোচ্চার কণ্ঠ ঘোষণা করেছিল যাবে উৎপীড়িতে ক্রন্দন রোগ আকাশে বাতাসে ঘনিবে না অত্যাচারীর খর্গ কৃপার ভীম রণভূমি রণিবে না আমি বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত Yeah.
प्रोग्राम जिसमें नाच होते हैं, गाने होते हैं, तो अब वो वक्त आ गया है, आज से हम ये सिलसिला फिर शुरू कर रहे हैं कुछ हफ्तों के लिए। और आज के प्रोग्राम में आप कथक नाच देखेंगे शर्मिता मुखर्जी से, पुष्पा हंस, कुलदीप सिंह परवाना और चंद्रकांत पंजाबी लोकगीत आपको सुनाएंगे, असद अमानत अली खान और हामिद अली खान भैरवी की ठुमरी पेश करेंगे, अब्दुल सलीख से आप बंगला लोकगीत सुनेंगे और मेहदी हसन साहब से गजल। और जो लोग अंग्रेजी गाने पसंद करते हैं, जो लोकगीत सुनेंगे और मेहदी हसन साहब से गजल। और जो लोग अंग्रेजी गाने पसंद करते हैं, जो कि हमारे देखने सुनने वालों में बहुत सारे हैं, उनके लिए संजय कपिल का एक अंग्रेजी गाना भी आज के प्रोग्राम में शामिल होगा। दिने राइते उठे मोने प्रेमानोलेर शोला आर को तो सोई बो बोलो खुई बंदे रोजाला एगो मौला तुमार लगी हासन राजा बाहुला हाय एगो मौला तुमार लगा हासन राजा बाहुला बापते बापते हासन राजा होइलो एको नाउला बापते बापते हासन राजा होइलो एको नाउला हाय एगो मौला तुमार लगा हासन राजा बाहुला हाय एगो मौला तुमार लगा हासन राजा बाहुला সোনার বড় নঙ্গয় আমার হইয়াছে রে কালা অন্তরে বাহিরে আমার অন্তরে বাহিরে আমার জয়লা হইল কয়লা আজ গো মৌলা তোমার লাইগা হাসন রাজা বাহুলা আজ গো মৌলা তোমার লাইগা হাসন রাজা বাহুলা বলে হাসন রাজা হইল রে আজুলা লোকে বলে হাসন রাজা হইল রে আজুলা আরে হাত তালি দিয়া গিলা হাত তালি দিয়া গিলা করে রে কোট মোল্লা হায় গো মোল্লা তোমার লাইগা হাসন রাজা বাহুলা হায় গো মোল্লা তোমার লাইগা হাসন রাজা বাহুলা আজুলা হইয়া হাসন রাজা বলে আল্লাহ বারে বারে বলে শুধু বারে বারে বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হায় গো মৌলা তোমার লাইগা হাসন রাজা বাহুলা হায় গো মৌলা তোমার লাইগা হাসন রাজা বাহুলা বাপতে বাপতে হাসন রাজা হইল একো নাউলা বাপতে বাপতে হাসন রাজা হইল একো নাউলা হায় গো মৌলা তোমার লাইগা হাসন রাজা বাহুলা 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 In an area where immigrant communities of all kinds have settled to try to establish themselves in our society, often in spite of hostility and prejudice. Is their role advancing the interests of people in their workplaces, but also taking up crucial community issues which affect everyone? One of the results of this involvement is a short film in Bengali, which is launched this week. It'll be shown in Bengali cinemas, and is a song about the need for workers to unite to defend their rights. Trade union, trade union, trade union. I'm
আমরা এসেছি সুজুরের ডাক শুনে, আমরা এসেছি সুজুরের ডাক শুনে, সাতসাগরে রচে নাটের গুনে, সাতসাগরে রচে নাটের গুনে, ভালো জীবনের আশায় শ্রমিক মরা কাজ করে কারখানায়, যদি মিলতে পারি একসাথে পাওনা গুলো পাবই হাতে, যদি মিলতে পারি একসাথে পাওনা গুলো পাবই হাতে, আমাদের মিলতে হবে একসাথে, আমাদের মিলতে হবে একসাথে, বর্ণবাদকে রুখতে হলে সুশোকে তার ভাঙতে হলে, বর্ণবাদকে রুখতে হলে সুশোকে তার ভাঙতে হলে, দাঁড়াও সবাই দাঁড়াও এসে ইউনিয়নের পতাকা তোলে, বাংলাদেশ সরকারের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বান্বিত। আজকে যেসব শিল্পী আপনাদের সম্মুখে আসবেন তাদের নিজের নিজের গ্রুপ লিডার আছেন, সুতরাং আমরা মনে করি আগে আমরা সবাই নাম না বলে তাদের টিম লিডার আছেন ওনারাই আপনাদের সম্মুখে তাদেরকে পরিচয় করে দিবেন। আমরা আমাদের আন্তরিকতা দেখাবার অনেক হয়তো অর্থ বা সম্পদ নেই, তবুও সারা বিশ্বে ফুলের কদর রয়েছে এবং ফুল হচ্ছে আন্তরিকতা একটা নিদর্শন, তাই আমরা আপনার নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে ফুলের স্তবক দিচ্ছি। উনি স্তবক দিচ্ছে আমাদের সোনালী চৌধুরী, আমার ছোট্ট মেয়ে, এ হচ্ছে আমাদের ট্রাস্টি, জনত করছি আলেহা সাহেবকে আপনার দলের সদস্যদের পরিচয় করিয়ে দিতে। ধন্যবাদ। আলেহা সাহেবের দলের সদস্যরা হচ্ছে শিশু শিল্পী এবং আমরা সত্যি শিশুদের দিকে তাকিয়ে আছি এবং গৌরব আনন্দিত। আজহার আলী সাহেব, আমরা এবং চার দিন আমাদের বাংলাদেশে
দেশের পতাকা ও এই লম্বা ট্রেনে ওয়েলসের বুকে উড়ে রয়েছে, এটাই আমার বিশেষ আমার মনের গৌরব এবং দেশের জন্য এটাই আমাদের দেশের গৌরব। এটাই আজকে আমি নিয়ে যাব ফিরব সেটা মুদিজির, এটাই একটা গ্রামের পক্ষ থেকে এসে এটা করেছি, এটাই আজকে আমার গৌরব। আমি পরিচয় করে দিচ্ছি শিশু শিল্পীরা, তোমার আমার সাথে আর তিনজন সুষমা সুলতানা ও আমার মেয়ে, আর তিনজন সুষমা সুলতানা ও আমার মেয়ে, আমার অর্থাৎ মেয়ে রুমিমা সুলতানা, আমার আপন ভাতিজি জিলাক আহমদ, আমার আপন ভাতিজা, ও তিনজন গান গেয়েছে আর তোবালে আমার তবলা দিচ্ছে এবং আমি হারমোনি দিয়েছি। এই আমাদের সম্বল, কিন্তু আমরা সাত নম্বর স্থানও দিয়া করতে পারছি। আর আজকের আরো কয়েকটা ফাংশন আমরা মরলি ইসলামে করেছি, মেলাতে করেছি, জুবলি গার্ডেনে করেছি এবং দিশারি গোষ্ঠীর যেটা আধার আলীর কাছ থেকে, এখন ওনাকে একটা পুষ্পস্তবক দিচ্ছে আমাদের এই কালচারাল কমিটির মেম্বার বাদশার ছেলে আরিফ। এতক্ষণ আপনারা আমাদের বাংলাদেশের শিল্পীদের পরিচিতি শুনলেন। Thank you.
Thank you.
And it adversely affects its custom. I'm inquiring about the insurance company, the live music things. And they give the very high premium, what I can't afford. So because of the insurance problem, I couldn't provide this kind of music for my customer, what will be helpful for my business. Majority businessmen can't afford to pay high premium or get the insurance done for their shop. Therefore, they can't. Zul Islam and his son by Abdul Salique, who is the founder, general secretary of Dishari Shilpi Goshti. And many of you perhaps know he's the elder brother of Rolake. And he also was a student of the City and East London College. So I'm really getting a delightful feast of my students performing so well. Ladies and gentlemen, a big round of applause. Thank you.
Thank you.